প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ এবং যারা আজকে আমার এই ক্লাসটি দেখছেন, সবাইকে মনোগড় আবাসিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ে অর্থাৎ পরিমাপের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে রপ্ত করেছ এবং আজকে আমরা তার উপর ভিত্তি করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে যাব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা যাই, আজকে প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার গড়ের পরিসীমা একটি বর্গাকার গড়ের পরিসীমার সমান। আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ, প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মোটতে মোট 11,025 টাকা ব্যয় হয়। ক নাম্বারটা হচ্ছে প্রস্থকে ক দরে আয়তাকার গড়ের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ কর। দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে আয়তাকার গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। তিন নাম্বারটা হচ্ছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝে দাগতে কয়টি টাইলস লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে যাই ক নাম্বারে, ক নাম্বার সলিউশনে আমরা যাই। তাহলে কতে দেয়াকে প্রস্থকে কয়ে ক দরে আয় থাকার গড়ের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ কর। তাহলে ক, ক এর সমাধান মনে করে আয়তাকার গড়ের প্রস্থ হচ্ছে ক মিটার, ক ক মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি লক্ষ্য করো, এখানেই বলা হচ্ছে কিন্তু আমাদের যে আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। তাহলে আমরা ধরে নিলাম আয়তাকার গড়ের প্রস্থ হচ্ছে কত, ক মিটার। তাহলে এখন যদি তিন গুণ হয় তাহলে প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের তিন গুণ। তাহলে সুতরাং আয়তাকার গড়ের প্রস্থ হবে, তাহলে প্রস্থ হবে সরি দৈর্ঘ্য হবে প্রস্থের তিন গুণ। দৈর্ঘ্য হবে তাহলে কত, তিন গুণ হলে ক এর তিন গুণ, তিন ক মিটার। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম। এখন আমরা এর ক্ষেত্রফলটা বের করি। সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কত, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত, তিন ক, তিন ক গুণ ক, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত হবে এখন আমাদের, তাহলে তিন ক স্কোয়ার, এত বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটা অর্থাৎ ক এর ক্ষেত্র, এখানে কতে আছে ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা ক্ষেত্রফলকে ক এর মাধ্যমে কি করলাম, প্রকাশ করে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আছি দুই নঙে আছি। দুই নং হচ্ছে আয়তাকার গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্য এবং কি নির্ণয় করতে হবে, প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা করতে হলে আমাদের এখান থেকে আমাদের চলে আসতে হবে।
এই যে প্রতি বর্গ মিটারে যত টাকা খরচ হয় এবং সর্বশেষ যে মোট টাকা খরচ হয় সেখান থেকে আমরা আমাদের ক্ষেত্রফলটা বের করে এনে তারপর আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারব। তাহলে আমরা এখন খতে যাই। কতে হচ্ছে তাহলে আমাদের প্রতি বর্গ মিটারে করাশয় কত? 75 টাকা। অর্থাৎ 75 টাকা, 75 টাকা খরচ হয় বা ব্যয় হয় এক বর্গ মিটার মেঝে, এই যে গড়ের মেঝে কার্পেট দিয়ে মূর্তি, 75 টাকা খরচ হয় এক বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে মূর্তি, কার্পেট দিয়ে মূর্তি। তাহলে সুতরাং 1 টাকা খরচ হয়, তাহলে এটা 75 এসে যাবে, এত বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে মূর্তি। তাহলে সুতরাং আমাদের মোট টাকা খরচ হয় কত? আমাদের মোট টাকা খরচ হয় হচ্ছে 11,025 টাকা। ব্যয় তাহলে 11,025 টাকা খরচ হয় 1 × 11,025 × 75 এত বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে মূর্তি। তাহলে এখন আমরা এটা কাটাকাটি দিই। তাহলে এখানে আমাদের আছে কত? 11,025 বা কত? 75। তাহলে হয় 147, 147 বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে মূর্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমাদের এই যে ক্ষেত্রফলটা, অর্থাৎ মেজের যে একটা প্রকৃত ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা এখানে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ বা অতএব গড়ের মেজের ক্ষেত্রফল হচ্ছে কত? 147 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে আমরা কতে পেয়েছি কত, ওখানে আমাদের ক্ষেত্রফল ছিল 3 কো স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 3 কো স্কোয়ার, যেটা আমরা ক নম্বরে পেয়েছি, আমি কিছুক্ষণ আগে যেটা লিখেছি, ইকুয়াল টু কত হবে? 147। তাহলে বা আমরা এখানে টার্গেট হচ্ছে আমরা কয়ের মান বের করবো এখান থেকে, অর্থাৎ প্রশ্নের মান প্রথমে বের করব, বা ক স্কোয়ার তাহলে এটা বাঘ হবে 147 কে আমরা 3 দিয়ে বাঘ করবো এটা, বা ক স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা এটা বাঘ করি কত হয়? 147 ভাগ হবে কত? 3। তাহলে আমাদের হয় 49। তাহলে আমরা যদি এটা কাটাকাটি দিই তাহলে এটা হয় 49। তাহলে এখান থেকে আমরা কয়ের মানটা বের করি, বা ক ইকুয়াল টু
এটা রুদ্ধবার হয়ে যাবে তাহলে সুতরাং ক ইকুয়াল টু তাহলে 49 এর বর্গমূল কত হয় আমরা জানি 49 এর বর্গমূল হচ্ছে 7 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা জিনিস তাহলে লক্ষ্য করো আমরা ক এর মানটা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা এখানে আরো দিতে পারি যে ক হতে প্রাপ্ত এটা আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত তাহলে আমরা ক এর মানটা বের করলাম অর্থাৎ প্রশ্নের মানটা আমরা এখানে পেয়ে গেলাম তাহলে ক ইকুয়াল টু হচ্ছে কত 7 আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে আয়তাকার গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে আমরা কতে লিখেছি প্রস্থ আমরা ক ধরেছি তাহলে সুতরাং ক সমান 7 মানে হচ্ছে কি সুতরাং এখানে বলা হচ্ছে কি আয়তাকার গড়টির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য প্রস্থ কত সুতরাং আয়তাকার আয়তাকার গড়ের দৈর্ঘ্য সরি প্রস্থ হবে প্রথমে প্রস্থ তারপর আমরা দৈর্ঘ্য বের করব প্রস্থ হবে কত 7 মিটার 7 মিটার এবং আয়তাকার গড়ের দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য হবে এই যে আমরা প্রথমে যেটা পেয়েছি 3 ক 3 ক ছিল আমাদের অর্থাৎ 3 গুণ যেহেতু প্রস্থের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ তাহলে কত হবে 3 গুণ দিয়ে ভাগ করলে যেহেতু আমরা প্রস্থ সমান 7 পেয়েছি যদি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয় তাহলে কত হবে এখানে 21 হবে আচ্ছা ডাইরেক্ট লিখে আমি এখানে 21 এত মিটার তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কয়েন নাম্বারটাও আমরা পেয়ে গেলাম তাহলে আয়তাকার গড়টির আমাদের প্রস্থ হচ্ছে 7 মিটার এবং আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 21 মিটার এই তাহলে এটা একটা আনসার কিন্তু আনসার তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আছি গ নম্বরে গ নম্বরের প্রশ্নটা কি আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের গ নম্বরের প্রশ্নটা হচ্ছে 40 সেমি বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝে ডাকতে কয়টি টাইলস লাগবে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের উদ্দীপকের দিকে আসতে হবে এটা বোঝার জন্য উদ্দীপকটা হচ্ছে কি এখানে বলে দেওয়া হয়েছে যে আয়তাকার গড়ের পরিসীমা একটি বর্গাকার গড়ের পরিসীমার সমান তাহলে এখান থেকে আমরা আসতে পারি তাহলে আমরা প্রথমে আমরা আসবো এখান থেকে প্রথমে আমাদের আয়তাকার গড়ের পরিসীমার যেতে হবে গড়ের পরিসীমা তারপর আমরা যেহেতু আয়তাকার গড়ের পরিসীমাটা তার বর্গাকার গড়ের পরিসীমা হচ্ছে সমান তাহলে আমরা খ নম্বর থেকে আসতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ নিয়ে এখন আমাদের এই গ নম্বরে আসতে হবে তাহলে আমরা দেখি এখন গ নম্বর গ নম্বরের সলিউশনটা হচ্ছে আমরা এখানে লিখব খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত তাহলে কতে আমরা কি পেয়েছি আয়তাকার গড়ের দৈর্ঘ্য পেয়েছি আমরা কত আয়তাকার গড়ের দৈর্ঘ্য আয়তাকার গড়ের দৈর্ঘ্য পেয়েছি আমরা দৈর্ঘ্য পেয়েছি 21 মিটার 21 মিটার এবং আয়তাকার গড়ের প্রস্থ প্রস্থ আমরা কত পেয়েছি প্রস্থ পেয়েছি আমরা 7 মিটার তাহলে 7 মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্থও পেলাম তাহলে এখন আমাদের প্রশ্নে কি আছে পরিসীমার কথা এখানে বলা হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আসব প্রথমে আয়তাকার গড়ের পরিসীমার মানটা আমরা একটু আগে বের করে নিই তাহলে সুতরাং
आय टाकार गड़ेर परिसीमा आयो टाकार गड़ेर परिसीमा ताहले परिसीमा हय दुर्घ एवं कि जोग प्रस्थ एवं सेता तार कत गुण अर्थात दुर्घ जोग प्रस्थर जोगफल समस्त दुई गुण ताहले आय थाकार गड़े परिसीमा समान दुई इंटु दुर्घ जोग प्रस्थ होबे ताहले एखाने आमरा आछि दुई ताहले दुर्घ कत दुर्घ आछे एखाने आमादेर एकुश मीटार एकुश ताहले जोग प्रस्थ आछे कत सात मीटार एत मीटार ताहले जदि आमरा ताहले दुई गुण एकुश और सात जोग करले हय कत आठाश एत मीटार ताहले समान समान आठाश दुगुणे कत हय छाप्पान्न मीटार। प्रिय शिक्षार्थीबृंद ताहले आमरा एजे उद्दीपकेर जे कथा उल्लेख करा हयेछे सेते आमरा पेये गेलाम जे आय टाकार गड़ेर परिसीमा ताहले आय टाकार गड़ेर परिसीमा आमरा पेलाम कत छाप्पान्न मीटार पेये गेलाम। एखन बला हच्छे विषयटा एखाने लक्ष्य करो बला हच्छे आय टाकार गड़ेर परिसीमाटा तार बर्गाकार गड़ेर परिसीमार समान अर्थात आय टाकार गड़ेर परिसीमा जत हय बर्गाकार गड़ेर परिसीमाओ ठीक तत হবে। তাহলে আমরা নেক্সট স্টেপে যাই যেহেতু আমরা আয়তাকার গড়ের পরিসীমাটা পেয়ে গেছি অর্থাৎ এখন আমরা বর্গাকার গড়ের পরিসীমাও বের করতে পারব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বর্গাকার গড়ের পরিসীমা পরিসীমা কত হবে একই হবে কারণ সমান সমান আয় টাকা গড়ের পরিসীমা যত হবে বর্গাকার গড়ের পরিসীমাও তত হবে তাহলে ছাপ্পান্ন মিটার হবে ছাপ্পান্ন মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বর্গের কি হয় প্রতিটি বাহু কি হয় প্রতিটি বাহুর মাপটা সমান হয় তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করি বর্গাকার গড়ের পরিসীমা আমরা পেয়ে গেলাম এখন আমরা বর্গাকার গড়ের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করি সুতরাং বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য হবে এক বাহুর দৈর্ঘ্য হবে আমাদের কত তাহলে ছাপ্পান্নকে আমাদের যেহেতু চারটি বাহু সমান এখানে বর্গক্ষেত্রের তোমরা জানো এটা বর্গক্ষেত্রের কি চারটি বাহু সমান হয় তাহলে আমরা এটাকে কি দিয়ে চার দিয়ে ভাগ করতে হবে আমাদের ছাপ্পান্ন আর এখানে হচ্ছে চার এত মিটার হবে আমাদের তাহলে এটাকে আমরা কি করি ভাগ করি তাহলে কত হয় চোদ্দ এত চোদ্দ মিটার। তাহলে এখন আমাদের বর্গাকার গড়ের ক্ষেত্রফলটা আমরা এখন বের করতে পারি যেহেতু আমরা এখানে এক বাহুর কি পেয়েছি এক বাহুর দৈর্ঘ্য মাপটা পেয়ে গেছি সুতরাং আমাদের এখন ক্ষেত্রফল বের করা অনেক সহজ হবে সুতরাং এখানে দেখো আমাদের কি বলা আছে এই যে বর্গাকার গড়ের মেজে অর্থাৎ এই বর্গাকার গড়ের মেজেটা আমরা এখন কি পেয়ে যাচ্ছি বর্গাকার বর্গাকার গড়ের মেজের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা তাহলে আমরা যদি যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এটা আমাদের কি হবে
गुण करते होबे एत वर्गमिता चौदह गुण चौदह कि होबे वर्गमिता ताहले आमरा एकटु गुण करे देखी चौदह गुण चौदह इक्वल टू गुण कत है एक सौ एकश कत हो छापान्न गुण कर लेश छापान्न वर्गमिता चौदह गुण चौदह ना ताहले आमादे होच्छे कत एत वर्गमिता क्याल्कुलेटर ताहले प्रिय शिक्षार्थी बंधुरा एखन कत बर्गाकार गड़ेर मेजे चल्लिस सेंटीमीटर बर्गाकार टाइल्स द्वारा बर्गाकार गड़ेर मेजे दागते कयटी टाइल्स लागबे बला हच्छे एखाने ताहले एखाने आमादेर आसते होबे आमी उपरेर दिके जाच्छि जेहेतु निशेर दिखे हम आज संकलन हा ता एक बर्गाकार टाइल्स एर क्षेत्रफल टाइल्स एर क्षेत्रफल क्षेत्रफलटा कत चल्लिस सेंटीमीटर गुण चल्लिस सेंटीमीटर चल्लिस सेंटीमीटर ताहले एखन आमरा जाए एटा सेंटीमीटर थेके आमरा मीटारे जाए ताहले चल्लिस एकश सेंटीमीटर गुण कत होबे और ये बाग करी सेंटीमिटार थेके आमार मीटारे गेलाम ताहले आमरा जानी जेहेतु कत एक मीटार समान एक सौ सेंटीमिटार आमरा ये बाग करलाम सरिता एक सौ छियान्ब्बे होबे एटा चौदह गुण करले हय एक सौ छियान्ब्बे वर्गमिटार ताहले आमरा जदि एखन এটা ভাগ করি তাহলে কত হবে চল্লিশ ভাগ চল্লিশ ভাগ একশো তাহলে কত হবে শূন্য দশমিক চার এটা এখন মিটার এখানে মিটার হবে শূন্য দশমিক চার মিটার গুণ শূন্য দশমিক কত হবে চার চার মিটার হবে
তাহলে এখানে কত হবে সমান সমান কত গুণ করো 0.4 ইনটু 0.4 ইকুয়াল টু কত হয় 0.16 এত মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো তাহলে একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল আমরা এটা সেন্টিমিটার থেকে এটা আমরা মিটারে কনভার্ট করে ফেলেছি তাহলে একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হয় 0.16 মিটার কিন্তু তাহলে 0.16 মিটারে আমরা আসলাম তাহলে আমাদের বর্গাকারের মেজার কত ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল আছে আমাদের এখানে 196 বর্গমিটার সরি এখানে আমরা লিখব এত বর্গ মিটার এত বর্গ মিটার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এখন প্রশ্নটা হচ্ছে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝে ডাকতে কয়টি টাইলস লাগবে তাহলে এই রকম অর্থাৎ গড়ের মেঝেতে গড়ের মেঝেটা ধরো এই রকম এই ধরনের গড়ের মেঝে তাহলে এখানে বলা হচ্ছে যে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝে ডাকতে কয়টি টাইলস লাগবে এখানে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তাহলে যদি অর্থাৎ এই ক্ষেত্রফলটা যদি আমরা 40 সেন্টিমিটার বিশিষ্ট বর্গাকার টাইলস দ্বারা যদি ডাকি তাহলে কয়টি লাগবে তাহলে এভাবে আমাদের লাগবে আর কি টাইলস গুলো অর্থাৎ আমাদের যে টাইলসের মাপ আছে এখানে প্রতিটি টাইলসের মাপ আছে আমাদের কত এখানে টাইলসের ক্ষেত্রফল আমাদের চলে আসছে 0.16 বর্গমিটার তাহলে আমাদের মোট যেটা আছে বর্গাকারের মেঝে অর্থাৎ এই যে মনে করো এটা হচ্ছে বর্গাকার গড়ের মেঝের যে ক্ষেত্রফলটা এখানে যদি এই মাপ বিশিষ্ট টাইলসগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এই মেঝেটা পুরোটা দাগতে আমাদের যতটুকু টাইলস দরকার হয় তার পরিমাণটা দ্বারা এইরকম তাহলে আমরা লিখব যে এত বর্গ বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝে দাগতে এতটি টাইলস লাগবে সুতরাং আমরা লিখব এখন বর্গাকার গড়ের মেঝে কার্পেট সরি কার্পেট না টাইলস হবে এখানে টাইলসের কথা বলা হয়েছে বর্গাকার গড়ের মেঝে মেঝে ডাকতে আমরা দিব মেঝে ডাকতে মোট টাইলস লাগবে মোট টাইলস লাগবে তাহলে আমাদের এখানে মোট ক্ষেত্রফলটা কত 196 তাহলে 196 তাকে 0.16 কত 100 দিয়ে আমরা ভাগ করি সরি এটা মুছে গেছে বর্গাকার গড়ের মেজে ঢাকতে মোট টাইলস লাগবে এত তাহলে এটা আমরা ভাগ করে দেখি কততে হয় কত আছে 196 196 বা কত 0.16 তাহলে মোট লাগবে কয়টি 1225 অর্থাৎ বর্গাকার গড়ের যে মেঝে ছিল এই মেঝেটা দাগতে মোট আমাদের এইরকম টাইলস লাগবে কত 1225 টাইলস লাগবে
তাহলে এতটি উত্তর হবে এত এটাই হচ্ছে উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরিমাপ বিষয়ক সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করলাম আশা করি এই আলোচনা থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আরো আমরা আরো এইরকম অনেক সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা তোমাদের মাঝে হাজির হব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে বসে ভালো করে পড়াশোনা চালিয়ে যাবেন এবং নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ।